তারকাদের প্রেম কিংবা বিয়ে, সে যাই হোক, তা নিয়ে দর্শকদের ভেতর চলে ভিন্ন রকম উন্মাদনা। যে উন্মাদনা প্রিয় তারকার নতুন জীবন সম্পর্কে জানান, আর এর জন্য তারকাদের প্রেম বিয়ে নিয়ে চলে নানান গুঞ্জন, নানান কথা। সে কারণে অনেক তারকাই এখন গোপনে সারেন মধুর এই মুহূর্ত। এই ধারায় এক প্রকার আড়ালেই বিয়ে সারলেন বলিউডের দুই তারকা। কারা সেই নতুন যুগল আর কিভাবে বা সারলেন বিয়ের আয়োজন, সে তথ্যই জানাচ্ছেন দেব প্রদীপ্ত। বলিউড অভিনেত্রী কৃতি খরবন্দা ও অভিনেতা পুলকিত সম্রাট যে একে অপরকে মন দিয়েছেন তা ছিল ওপেন সিক্রেট। তাদের এই প্রেমের শুরু মূলত 5 বছর আগে থেকেই, কিন্তু কৃতি বা পুলকিত কখনই তাদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে জানাননি, আর সেজন্য তাদের ভালোবাসার সেই সম্পর্ক ওপেন সিক্রেট হলেও তা নিয়ে মাঝে মধ্যেই ধোয়াশার সৃষ্টি হতো। সে যাই হোক, সব ধোয়াশা উড়িয়ে সব প্রশ্নের ইতি টেনে এই প্রেমিক যুগল নিজেদের বিয়ের ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে ইতি টেনেছেন সব ধোয়াশার। গত 15ই মার্চ সাত পাকে বাঁধা পড়েন কৃতি খরবন্দা ও পুলকিত সম্রাট। কৃতি ও পুলকিত দুজনেরই কাজের জায়গা মুম্বাইয়ে হলেও বিয়ের অনুষ্ঠানের কোনোটাই মুম্বাইয়ে হয়নি, বিয়ের আসর বসে দিল্লি NCR-এর কাছে ITC গ্র্যান্ড ভারত হোটেলে। সাধারণত বিয়ের ঘণ্টা কয়েকের মধ্যেই ছবি দেন তারকারা, কিন্তু সে পথে হাঁটেননি কৃতি ও পুলকিত। একদিন বাদে প্রকাশ্যে এলো তাদের বিয়ের ছবি। সেই ছবিতে দেখা যায় বিয়েতে অভিনেত্রীর পরনে ছিল গোলাপি লেহেঙ্গা, সঙ্গে মানানসই কুন্দনের গয়না। পুলকিতের পরনে ছিল পেস্তা রঙের শেরওয়ানি, মাথায় পাগড়ি। কনের লেহেঙ্গার সঙ্গে ম্যাচিং করে পাগড়িতে রয়েছে গোলাপি সুতার কাজ। বিয়ের বেশ কিছু ছবি প্রকাশ্যে এনেছেন দুজনেই। এদিন স্ত্রীর হাত ধরেই ছাদনাতলা পর্যন্ত এলেন অভিনেতা। ছাদনাতলায় কৃতির কপালে চুমু এঁকে দেন পুলকিত। এদিকে গেল জানুয়ারি মাসে আচমকাই বাগদান সেরে ফেলেছিলেন পুলকিত সম্রাট ও কৃতি খরবন্দা। কৃতি এবারই প্রথম সাত পাকে বাধা পড়লেও পুলকিতের জন্য এটি দ্বিতীয়বার। এর আগে পুলকিত শ্বেতা রোহিরাকে বিয়ে করেছিলেন। আগের সাত পাকের বাঁধন ছেড়ে কৃতির সঙ্গে নতুন বন্ধন জুড়েছেন পুলকিত। তবে শ্বেতার সঙ্গে বিচ্ছেদের পর ভিকি ডোনারের নায়িকা ইয়ামি গৌতমের প্রেমে পড়েন এই অভিনেতা। সেই প্রেমের রসায়নে ছেদ পড়লে কৃতিকে মন দেন পুলকিত। দেব রায়দীপ্ত, দেশ বিনোদন।